তো হ্যালো বন্ধুরা, তো গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি সিনেমাটা নিয়ে কথা বলবো। তো আজকেই দেখলাম সিনেমাটা। তো এখানে আমাদের একটাই সিঙ্গেল স্ক্রিন, এবং এখানের সিঙ্গেল স্ক্রিনের অবস্থা সত্যি খুব খারাপ। সিনেমায় যে পুরো একটা হোয়াইটিশ টোন আছে, একটা সাদা টোন আছে, তো সেইটা আর কি পুরোটাই এখানে দেখতে পায় না। কারণ আমাদের যে সেখানে যে সিঙ্গেল স্ক্রিনটা, পুরোটাই এখানকার হলের অবস্থা খুবই খারাপ। একটাই হল সিঙ্গেল স্ক্রিন, কিন্তু যে পুরোটা আর কি একদম হলুদ, আর কি স্ক্রিনটা হলুদ হয়ে গেছে এবং প্রচুর দাগ, প্রচুর স্ক্রিনটা পর্দায় প্রচুর জায়গায় পরিষ্কার ছবি দেখা যায় না, হলুদ স্ক্রিন হয়ে গেছে পুরো পুরো বিষয়টা আর কি হলুদ লাগছে। তো যাই হোক, হলের অবস্থা খারাপ হলো, কিছু করার নেই, দেখতেই হবে। তো এই সিনেমাটা নিয়ে, গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি যে সিনেমা নিয়ে কথা বলি, তো প্রথমে যদি বলি, তো এখানে যে গল্পটা আমরা দেখতে পাচ্ছি, যেটা ট্রেলার ডিভিশন করা বলেছিলাম, যে কাথিয়াওয়াড়ি থেকে গাঙ্গুবাই, গঙ্গার যে ক্যারেক্টার যেটা আছে, তো সে আর কি তার অ্যাক্ট্রেস হওয়ার আর কি তার জন্য সে তাকে আর কি তাকে মুম্বাই নিয়ে আসা হয় এবং তাকে কামাঠিপুরায় সেখানে বিক্রি করে দেওয়া হয়, এবং তারপর সে এখানকার স্টার হয়ে ওঠে। এবং তার গাঙ্গুবাইয়ের যে জার্নি, এবং তার সঙ্গে অজয় দেবগনের যে ক্যারেক্টারটা আছে, তার সঙ্গে কীভাবে ইনভলভ, বিজয়ের যে ক্যারেক্টার কীভাবে ইনভলভ, তার সে ক্যারেক্টার আপস অ্যান্ড ডাউন, সেই তারপর সে সেখানে কিং হয়ে ওঠে সেই কামাঠিপুরার, সেটা সেই যে জার্নিটা কীভাবে হয়, প্রথম থেকে তার শৈশব কাল থেকে একদম গাঙ্গুবাই হয়ে ওঠা পর্যন্ত তার যে পুরো জার্নিটা দেখতে, আপনাদেরকে এই পুরো জার্নিটার সিনেমাটা দেখতে অবশ্যই আপনাদের গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি দেখতে হবে। তো প্রথমে যে পজিটিভ পয়েন্ট হলো, সেটা হচ্ছে এখানে পারফরমেন্স কিন্তু এখানে প্রত্যেকটা জায়গায় কিন্তু খুব ভালো পারফরমেন্স। সেটা হচ্ছে প্রথম থেকে শেষ পর্যন্ত একা কাঁধে টেনে নিয়ে গিয়েছেন আলিয়া ভাট, পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত। এবং আলিয়া ভাটে প্রত্যেকটা জায়গায়, এখানে সঞ্জয় লীলা বনশালী যেভাবে তার ক্যারেক্টারটাকে যেভাবে বের করেছেন, যেভাবে যেভাবে নিংড়ে নিয়েছেন তার চরিত্রটাকে, যেভাবে তার অ্যাক্টিংটাকে নিংড়ে নিয়েছেন, সেটা পুরোপুরি আমরা দেখতে পাবো। এবং আলিয়া ভাট একদম অসাধারণ অ্যাক্ট্রেস, সেটা আমরা দেখতে পাই, তার প্রমাণ পেয়েছি হাইওয়েতে বা ডিয়ার জিন্দেগিতে, প্রত্যেক জায়গায় তার প্রমাণ আমরা পেয়েছি, খুব ভালো অ্যাক্ট্রেস। এবং এখানেও তার চরিত্র, তার যে সোয়াগ, গাঙ্গুবাই হয়ে যাওয়ার পর সেই কামাঠিপুরার যে কিং এবং কুইন হয়ে যাওয়ার পর সেখানকার, তারপর যে একটা লিডারশিপ, হ্যাঁ, তো সেই জায়গাটা কিন্তু গাঙ্গুবাই কিন্তু খুব ভালো করে তুলে ধরেছে, ক্যারেক্টারটা আলিয়া ভাট করছেন। তো গাঙ্গুবাইয়ের পুরো জার্নিটা এখানে খুব ভালো করে ফুটিয়ে তুলেছে, এবং একা কাঁধে। এবং এছাড়াও যদি আলাদা করে পারফরমেন্সের কথা বলি, তো এখানে বিজয় রাজের পারফরমেন্স খুবই ভালো, ছোট্ট করে আছে। এছাড়াও অজয় দেবগনের পারফরমেন্স 10 মিনিটের একটা জায়গা আছে, তো সেই জায়গাটা অজয় দেবগনের পারফরমেন্স কিন্তু খুব ভালো। এবং সঞ্জয় লীলা বনশালী সিনেমায় যেহেতু কাজ করেছেন উনি, তো জানেন যে কোন পারফরমেন্সটা সঠিকভাবে ইনপুট করতে হবে সিনেমাতে। তো প্রত্যেক জায়গায় পারফরমেন্স নিয়ে কোনো কথা হবে না, ভালো। এবং সঞ্জয় লীলা বনশালীর যে একটা ইউনিক যে একটা সেট ডিজাইন আছে, তার প্রত্যেকটা সিনেমা বলি, পদ্মাবতেও বলি বা এখানেও বলি, গাঙ্গুবাইও বলি, ওই যে একটা সেট ডিজাইনটা আছে, সেই সেট ডিজাইনটি ইউনিকভাবে তৈরি করা, এবং সেটাকে সেই সেট ডিজাইনটাকে সুন্দরভাবে গড়ে তোলা আর কি, একদম ইউনিকভাবে। এবং আর একটা পজিটিভ পয়েন্ট, সেটা হচ্ছে প্রত্যেকটাই পজিটিভ পয়েন্ট, নেগেটিভ সেভাবে কিছু লাগেনি। এবং যেটা সবচেয়ে ভালো বলার কথা, সেটা হচ্ছে এখানে যে নারী চরিত্র, এই যে গাঙ্গুবাই যে ক্যারেক্টারটা, সেটাকে একটা প্রথম থেকে শেষ পর্যন্ত একটা জাঁকজমকভাবে, এবং যে নারী চরিত্র যে বিশ্লেষণ, যে বৈশিষ্ট্য, যে প্রচুরভাবে এই কায়দা কানুনভাবে নারী চরিত্রটাকে গড়ে তোলা, সেটা কিন্তু সঞ্জয় লীলা বনশালী কিন্তু খুব ভালো পারেন। আর প্রত্যেকটা সিনেমা আমরা দেখতে পেয়েছি নারী চরিত্রগুলো, তার মধ্যে তার জন্য তার নারী চরিত্রগুলোর মধ্যে যে একটা ইউনিকনেস থাকে, সেই চরিত্রকে ফুটিয়ে তোলার জন্য নানা রকম কায়দা কানুন থাকে, তো সেগুলো কিন্তু খুব ভালোভাবে তার সঞ্জয় লীলা বনশালী ফুটিয়ে তুললেন। তো সেটা এখানেও দেখতে পেয়েছি, যে আলিয়া ভাটের ক্যারেক্টার যে গাঙ্গুবাইকে যেভাবে তিনি ফুটিয়ে তুলেছেন গোটা সিনেমাটা জুড়ে, শুধুমাত্র অল ওভার সিনেমা জুড়ে গাঙ্গুবাইকেই প্রত্যেকবার আপনারা হাইলাইট করা হয়েছে, এবং আপনারা গাঙ্গুবাইকে লক্ষ্য করতে পারবেন, তার পারফরমেন্স বলি, তার ডায়লগ ডেলিভারিতে বলি, তার সোয়াগ বলি, তার গাঙ্গুবাইয়ের অ্যাটিটিউড বলি, প্রত্যেকটা জায়গায় কিন্তু খুব ভালো। এবার যদি মিউজিকের পোর্শনের কথা আসি, মিউজিক কিন্তু এখানে খুবই ভালো। আগের প্রত্যেক সিনেমাতেই সঞ্জয় লীলা বনশালী তার প্রত্যেকটা মিউজিকগুলো খুব ভালোভাবে, তিনি গানগুলোকে খুব যে সেট ডিজাইনগুলো হয় তো সেগুলো খুব ভালো করে নিজে থেকেই কোরিওগ্রাফ করেন সঞ্জয় লীলা বনশালী নিজেই। তো প্রত্যেকটা জায়গায় মিউজিক কম্পোজিশন খুব ভালো। এছাড়াও এখানে আরি সিং গান বলি, শ্রেয়া ঘোষালের গান বলি, জব সাইয়া গানটা বলি, তো প্রত্যেকটা গান কিন্তু এখানে খুব ভালোভাবে ইউজ করা হয়েছে, এবং সিচুয়েশন ওয়াইজ প্রত্যেকটা জায়গায় গানগুলোকে ইনপুট করা হয়েছে, এবং ব্যাকগ্রাউন্ড স্কোর খুব ভালো চারিদিকে, এবং ব্যাকগ্রাউন্ড মিউজিকটা প্রথম থেকে শেষ পর্যন্ত তার যে অ্যাটিটিউড সোয়াগ,
এবং প্রত্যেকটি জায়গায় বিজিএমটা খুব ভালোভাবে কিন্তু কাজ করে এবং খুব সুন্দর লাগে। এক্সট্রা ক্যারিকুলার কিছু আলাদাভাবে নয়, তবে বিজিএমটাও বেশ ভালো এবং ব্যাকগ্রাউন্ড স্কোরটা অল ওভার খুব ভালো, এবং সেট ডিজাইন তো অবশ্যই ভালো যেভাবে কাথিয়াউড়ির ওই যেভাবে দেখা হয়েছে পুরো জায়গাটাকে এবং সেই যে জার্নিটা এবং কামাঠিপুরার যে পুরো জায়গাটাকে দেখানো হয়েছে, তো সেই যে একটা ফ্রেম, সেই ফ্রেমগুলোকে কিন্তু প্রত্যেকটা জায়গায় কিন্তু ভালোভাবে ফুটিয়ে তুলেছে সাঞ্চির 11 সালি। তো এইটাই বলার ছিল। এবং সবচেয়ে বড় কথা হলো, তো এখানে প্রত্যেকটা জায়গায় কিন্তু এখানে মানে যেভাবে গাঙ্গুবাই ক্যারেক্টারটা উঠে এসেছে, পয়েন্ট এসছে যে চলছে গোটাটাই, কিন্তু কিছু কিছু জায়গায় মনে হচ্ছে খুব মানে ফার্স্ট হাফের কথা বলছি, ফার্স্ট হাফে কিছু কিছু জায়গায় দেখতে পাচ্ছি যে খুব তাড়াতাড়ি হয়ে গেল ব্যাপারগুলো। গাঙ্গুবাই খুব সহজেই দেখা যাচ্ছে যে সে আস্তে আস্তে কামাঠিপুরার সে আস্তে আস্তে পুরো জায়গাটার সে কুইন হচ্ছে আস্তে আস্তে, তারপর আন্ডারওয়ার্ল্ডের সঙ্গে অজয় দেবগঞ্জের ক্যারেক্টারটা আছে, তো সেটা এসে হেল্প করছে এবং তারপর সে ভোটে দাঁড়াচ্ছে, এবং তারপর যে ঘটনাগুলো ঘটছে সেগুলো মনে হলো সেইগুলোকে সময় দিয়ে তার যে ওই যে রিয়ালাইজেশন, সে যে তার যে অনুভূতিগুলো সে অনেকক্ষণ ধরে ভেবে চিন্তা করে তার যে অনুভব সেটাকে কিন্তু আমরা সেইগুলো কিন্তু বুঝতে পারি না। সেইগুলো কিন্তু অনুভূতিগুলো আরও একটু ভালো করে দেখালে, সময় নিয়ে দেখালে প্রত্যেকটা জায়গায় সে তার যে লিডারশিপ হয়ে ওঠার কামাঠিপুরা এবং সেখানকার কুইন, সে যে পুরো ব্যাপারটা লিড করে, সে ভোটে দাঁড়ানো, সে ওই ওই জায়গাগুলো তার ভাবনা চিন্তা করা এবং এগিয়ে যাওয়ার ক্ষেত্রে আর একটু সময় নিয়ে দেখালে, পুরো বিষয়টা আরও ডিটেলিংয়ে দেখালে ওই জায়গাটা ভালো লাগতো। আদারওয়াইজ পুরোটাই ভালো লেগেছে। এছাড়াও প্রত্যেকটা জায়গা খুব ভালোভাবে হাইলাইট করা হয়েছে এবং সঞ্জয় লীলা ছিল অন্যতম, এটাও ভালো সিনেমা, তো বেশ সবাই বেশ ভালো প্রচুর ছিল এবং প্রচুর লোক ছিল এবং উত্তেজনকভাবে সবাই খুব ভালো রেসপন্স দিচ্ছে, সবাই খুব ভালো লেগেছে। এবং দেখা যাক আর সিনেমাটা বক্স অফিসে আরও কীভাবে সাকসেসফুল হতে পারে, এবং সাকসেসফুল হোক এটা আমি চাই, সবাই চাই। এটা সিনেমাটা খুব ভালো এবং কিছু কিছু জায়গায় ক্রিটিসিস করা হচ্ছে শুধুমাত্র হচ্ছে ক্যারেক্টারের উপর ইয়ে করে সিনেমাটাকে খারাপ বলে দেওয়া বা কোনোভাবে আইএমডিবি রেটিং কম কম আইএমডিবি রেটিং কমিয়ে দেওয়া, এরকম নানা কায়দা কারণ করলেও সিনেমাটা কিন্তু খারাপ বলা হবে না। সিনেমাটা সত্যি খুব ভালো, লুফলস একটা দুটো থাকতেই পারে, কিন্তু প্রেজেন্টেশন বলি, এই যে হিস্ট্রি বলি, গাঙ্গুবাইয়ের জার্নি বলি এবং মিউজিক সহ যে এবং পুরো যে এক্সিকিউশন গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি ওই যে জার্নিটা সেটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগবে, কিন্তু গল্পটা কিন্তু খুব টাচি এবং এবং প্রত্যেকটা জায়গায় আমি বলবো খুব ভালো করে দেখানো হয়েছে। এবং সেই সময় যে একটা সিনেমার যে একটা প্রভাব ছিল যে 50 এই 60-এর দশকে ওই সময়টাতে, সেই সময়টায় একটা ডায়লগ আছে যে বাপকান্ত দেবানন্দ, তো দেবানন্দের যে ফ্যান গাঙ্গুবাই, তো সেই জায়গাটা কিন্তু ওই ওই সিনেমার প্রভাবটাও কিন্তু সেই তার যে একটা হোমেজ সেটা কিন্তু খুব ভালো করে দেখা হয়েছে সেই সময় গাঙ্গুবাইয়ের সময়। তো প্রত্যেকটা জায়গায় ভালো, তো এটি বলার ছিল এবং হাইলাইট করা হয়েছে প্রত্যেকটা জায়গাকে, এবং প্রচুর জায়গায় আপনারা কিন্তু বেশ ভালো করে অনুভব করতে পারবেন এই গাঙ্গুবাইয়ের ক্যারেক্টারটাকে খুব ভালোভাবে বিশ্লেষণ করা হয়েছে। তো এইটাই বলার ছিল, এবং আপনারা যেটা দেখে ফেলেছেন অলরেডি গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি, নিশ্চয়ই কমেন্ট করে জানান যে আপনাদের কেমন লেগেছে গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ির এই জার্নি এবং এই পুরো সিনেমাটা কেমন লেগেছে। এবং ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এতটাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।